صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد. یاد رہے مدنی چینل پر ٹیلی کاسٹ کیے جانے والے سلسلے مختلف مواقع کے مناظر اور آواز کی مکسنگ کے ساتھ پیش کیے جاتے ہیں. صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد. نیت المؤمن خیر من عمله. مسلمان کی نیت اس کے عمل سے بہتر ہے. اللہ عزوجل کی رضا پانے اور ثواب کمانے کی غرض سے سلسلہ دیکھنے سے پہلے اچھی اچھی نیتیں فرما لیجئے. اللہ کی رضا کی خاطر علم دین حاصل کروں گا, سیکھ کر دوسروں تک نیکی کی دعوت پہنچاؤں گا, خاص خاص باتیں لکھوں گا, اول تو آخر دیکھوں گا. صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد. الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله. শ্রদ্ধেয় সম্মানিত ইসলামী ভাইয়েরা, গভীর মনোযোগ সহকারে ফেজানে বিসমিল্লাহ শ্রবণ করুন, কারণ অন্য মনস্কভাবে শুনলে এর বরকত সমূহ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে. দরুদ সালাম পড়ার অসংখ্য ফজিলত বরকত রয়েছে. শেখ তরিকত امیر اہل سنت بانی دعوت اسلامی ابو بلال محمد الیاس اتار القادری رضی اللہ عنہ دامت برکات من عالیہ ضیاء درود سلامیر مدھے درود شریف فضیلت کچھ نقل کرچن. سرکار مدینہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ارشاد فرمان, جدیتی آمار اوپر درود شریف পাঠ করবে কেমন দিন আমি তার জন্য সুপারিশ করব. সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে আমরা ফেজানে বিসমিল্লাহ থেকে দর্স বয়ান শ্রবণ করব. আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা এই যে প্রায় দেখা যায় যে আমরা কলম এবং কাগজের সম্মান করতে পারি না. ওলিয়া কেরাম কাগজ এবং কলমের কিভাবে সম্মান করতেন, আসুন তা আজকে আমরা শ্রবণ করি. শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানি দাওয়াত ইসলামী ابو بلال مولانا محمد الیاس اتار القادری رضوی جائے دامت برکات مل آلیا فیضان بسم اللہ سلسلہ آلیا نقش بندی اور مہم پیشوا حضرت سیدنا مجدد الفسانی رحمت اللہ تعالی علیہ کچھ گھٹنا نقل کرے چھن. سلسلہ آلیا نقش بندی اور مہم پیشوا حضرت سیدنا شیخ احمد سر ہندی جبھی مجدد الفسانی رحمت اللہ تعالی نام پرشدھ چھلن تینی شادہ کاغذر پتی اور شمان پردشن کرتن. تینی رحمت اللہ تعالی ایک دن نیجر بیچھانا روپور بوشی چھلن, حتا اوستر ہوئے نیچے نیمے آشلن ایبن بولتے لاغلن مانو ہوت چھے এ বিছানার নিচে কোন কাগজ রয়েছে. কি ইসলামী ভাইয়েরা, বোঝা গেল সাদা কাগজেরও সম্মান রয়েছে, আর কেনই বা থাকবে না, এতে যে কোরআন হাদিস এবং ইসলামী কথাবার্তা লেখা হয়. আলহামদুলিল্লাহ আজরাজন বর্ণনাকৃত ঘটনাতে হাদিস সদনা মজদিদে আলফেসানি রহমতুল্লাহ তাআলা আলাইহি
এর এটি প্রকাশ্য কারামত ছিল যে বিছানার নিচে কাগজ নিজ চোখে প্রকাশ্যভাবে না দেখা সত্ত্বেও তার জানা হয়ে গেল এবং তিনি রহমতুল্লাহি তাআলা নিচে নেমে গেলেন যাতে গোলামদের ও কাগজ পত্রের সম্মানের শিক্ষা লাভ হয়। বাহারের শরীয়তে রয়েছে কাগজ দ্বারা ইস্তিনজা করা নিষিদ্ধ যদিও তাতে কিছু লেখা না থাকে, কিংবা আবু জেহেলের মতো কাফিরের নামও লেখা থাকে। যেহেতু আবু জেহেল শব্দের সকল হরফে তাহাজ্জি যেমন আলিফ বা ওয়াও জিন হা লাম এই শব্দগুলো কোরআনের, এজন্য লিখিত শব্দ আবু জেহেল এর ব্যক্তি আবু জেহেলের নয় বরং বর্ণসমূহের মর্যাদা রয়েছে, সে কারণে তা অপবিত্র ও মালাযুক্ত জায়গায় ফেলা ও তাতে জুতা মারা ইত্যাদির অনুমতি নেই। এছাড়া অনেকের এমন অহেতুক অভ্যাস রয়েছে যে পথ চলার সময় রাস্তায় পড়ে থাকা লেখাযুক্ত খালি প্যাকেট, খবরের কাগজ ও কাগজপত্র ইত্যাদিকে লাথি মেরে থাকে। অথচ সবাব তো অনেক রয়েছে যে লেখাযুক্ত কাগজপত্র ইত্যাদি তুলে নিয়ে সম্মানিত স্থানে রেখে দেওয়া অথবা পানিতে ফেলে দেওয়া। যা হোক, লাথি মারা, এদিক সেদিক নিক্ষেপ করা, খবরের কাগজ বা লেখাযুক্ত কাগজপত্র দিয়ে মেজ বা বাসন ইত্যাদি পরিষ্কার করা, হাত মোছা, এগুলোর উপর পা রাখা, এছাড়া খবরের কাগজ ইত্যাদি বিছিয়ে সেগুলোর উপর বসা হতে বেঁচে থাকা খুবই জরুরি। বাহারের শরীয়তে রয়েছে নতুন কলমের ছাঁস অংশ অর্থাৎ গাছ বাঁশ দ্বারা যে কলম তৈরি করা হয় তার শেষে বানানোর সময় যে ছাঁসা অংশ বের হয় এদিক সেদিক ফেলা যেতে পারে, কিন্তু ব্যবহারকৃত কলমের ওই ছাঁসা অংশ যা ওই কলম দিয়ে লেখা অবস্থায় মাঝে মাঝে ছাঁসা হয় এমন জায়গায় ফেলবেন না যাতে এর সম্মান বিনষ্ট হয়। যখন ছাঁসাকৃত অংশের সম্মান রয়েছে তাহলে স্বয়ং ব্যবহারকৃত ওই কলমের কতটুকু মর্যাদা হবে এটা প্রত্যেক বিবেকবান লোকেই বুঝতে পারে। এছাড়া যে কাগজে আল্লাহর পবিত্র নাম লেখা থাকে তাতে কোনো বস্তু রাখা মাকরু, আর যে থলিতে আল্লাহর পবিত্র নাম সমূহ লেখা থাকে তাতে টাকা পয়সা রাখা মাকরু নয়। খাওয়ার পর হাত বা আঙ্গুল কাগজ দিয়ে পরিষ্কার করা মাকরু, টিস্যু পেপার দিয়ে হাত পরিষ্কার করা যেখানে বিনামূল্যে ঢিলা ইত্যাদি পাওয়া না যায় সেখানে টয়লেট পেপার দ্বারা লজ্জা স্থান পরিষ্কার করার অনুমতি উলামায়ে কেরাম প্রদান করেছেন, কেননা এটা এ কাজের জন্যই প্রযোজ্য, এতে কিছু লেখা হয় না, পক্ষান্তরে কাগজ লেখার জন্যই তৈরি করা হয়। মোহাম্মদ হাসিম কাশ্মীর রহমতুল্লাহ তাআলা বলেন, আমি সিলসিলায় আলিয়া নকশবন্দিয়ার মহান পেশওয়া হযরত সাইয়েদনা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ তাআলা আলের নিকট উপস্থিত ছিলাম। তিনি রহমতুল্লাহ তাআলা আলে লেখার কাজ করছিলেন, লেখার মাঝখানে টয়লেটে গেলেন, কিন্তু তৎক্ষণাৎ ফিরে এসে পানি বদনা আনিয়ে বাম হাতের বিদ্যা আঙ্গুলির পবিত্র মুখ ধুয়ে নিলেন, অতঃপর পুনরায় টয়লেটে চলে গেলেন। পরে যখন ফিরে আসলেন তখন বললেন, টয়লেটে যখনই বসলাম
তখন আমার দৃষ্টি বাম হাতের বৃদ্ধা আঙ্গুলির নোকের উপরে পড়ল, যাতে কলম চেক করা অর্থাৎ তা ঠিক আছে কিনা দেখার সময় কলম লিখার কাজে উপযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখার সময় এর কালির ফোঁটা নোখে রেখেছিলাম। যেহেতু কালি এ কলমেরই ছিল যা দিয়ে কোরআনের হরফ সমূহ আরবি ভাষার সবগুলো হরফ এবং ফার্সি ও উর্দুর অধিকাংশ হরফ লেখা হয়। এজন্য বাম হাতের বৃদ্ধা আঙ্গুলিতে লেগে থাকা এ ফোঁটা সহ সেখানে বসা আদবের পরিপন্থী ছিল, অথচ প্রসাদের ভীষণ বেগ ছিল, কিন্তু ওই কষ্টের মোকাবিলায় এই ব্যাবদীর কষ্ট খুব বেশি অনুভব হল। অতএব তৎক্ষণাৎ বাইরে এসে কালির ফোঁটা ধুয়ে পুনরায় বাথরুমে গেলাম। সিলসিলায় আলিয়া নকশবন্দিয়ার মহান পেশোয়া হযরত সাইয়েদনা মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহি তাআলা আলাইহ কলমের কালির ফোঁটারও এরূপ সম্মান করতেন। আর অপরদিকে আজকাল আমাদের অবস্থা এরূপ যে লেখার সময় লেগে যাওয়া কালির চিহ্ন সমূহ প্রায় ধুয়ে নর্দমায় প্রবাহিত করা হয় এবং ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ার পর কলম ও এর বিভিন্ন অংশগুলো প্রথমে ময়লার পাত্রে ফেলা হয়, এরপর আবর্জনার স্তূপে নিক্ষেপ করা হয়। ব্ল্যাক বোর্ডে চক দিয়ে সাধারণত লেখা তো দূরে কথা, অনেক সময় পবিত্র হাদিস সমূহ লেখাও সংকোচহীন ভাবে ডাস্টার দিয়ে মোছা চকের গুড়ের আদবের প্রতি আমরা মোটেই খেয়াল করি না। ইসলামী ভাইয়েরা, বান্দার হকের ব্যাপারে পরোয়া না করে দেওয়ালে চিকা মারা এবং বিড়ি ও বুনিয়াদী লেখা বিশিষ্ট পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার ও অন্যান্য সাইনবোর্ড মানুষের ঘরে বা দোকান ইত্যাদির দেওয়ালে মালিকের অনুমতি ব্যতীত লাগিয়ে দেওয়া হয়, এই কাজটি মালিকের অপছন্দনীয় হলে তা হবে হারাম ও জাহান্নামে নিক্ষেপকারী কাজ। আর সকলেই জানে যে দেওয়ালে লাগানো ডিমি পোস্টারের শেষ পরিণতি হচ্ছে টুকরো টুকরো হয়ে মাটিতে পেতে থাকা, এতে ব্যাবদী সংঘটিত হয়। এ কথা ভাবতেই অন্তর আত্মা কেঁপে উঠে, আহ যদি এমন হতো, পোস্টার আঠা দিয়ে লাগানোর পরিবর্তে মোটা কাগজে লাগিয়ে বা আর্ট পেপার ছাপিয়ে সঠিক স্থানে টাঙিয়ে দেওয়ার প্রচলন হয়ে যেত এবং প্রয়োজন শেষে তা খুলে নেওয়া হতো। অনুরূপভাবে প্রয়োজন পূরণ হয়ে যাওয়ার পর ব্যাচ ও ব্যানার সমূহ নামিয়ে নেওয়া উচিত, অন্যথায় ছেড়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চতুর্দিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শুনলাম যে যদি কারো অনুমতি ছাড়া কারো ঘরে বা দেওয়ালে বা দোকানে পোস্টার লাগানো হয় আর দোকানের মালিক বা ঘরের মালিক যদি এটাকে অপছন্দ করে তাহলে এই কাজটি হারাম হবে, আমাদেরকে ভয় পেয়ে যাওয়া উচিত। কারো ঘরের দেওয়ালে চিকা মারা বা দোকানে চিকা মারা বা পোস্টার লাগিয়ে দেওয়া এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। কলম, কাগজ এবং হরফ যে লেখা হয় সেটা বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, তামিল হোক, গুজরাতি হোক, সেটা যে ভাষায় লেখা হোক না কেন, সব ভাষারই লেখার সম্মান করতে হবে। প্রায় সময় দেখা যায় স্টুডেন্ট হোক বা অন্যান্য লোকেরা পেপার বিছিয়ে মাঠে বসে যায়, এটা কেমন আমল রয়েছে, আপনারা সবাই বিবেকবান রয়েছেন, আপনারা সবাই জানেন যে পেপারের মধ্যে হাদিসও লেখা থাকে, আল্লাহর নামও লেখা থাকে, তো বলুন আল্লাহর নাম এর কেমন অবমাননা হচ্ছে। আসলে আমরা তওবা করি এ থেকে, ইনশা আল্লাহ আজ্জাজাল এখন থেকে প্রত্যেক ভাষার লেখারই আমরা সম্মান করব। আলহামদুলিল্লাহ, প্রিয় ইসলামী ভাইয়েরা, তাবলীগ কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর
সুভাষিত মাদানী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন ও সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের এলাকায় বা শহরে যেখানে দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নাত করে ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অংশগ্রহণ করার মাদানী অনুরোধ রইল। আর সেখানে রসুলের মাদানী কাফলা সমূহে সুন্নাত প্রশিক্ষণের জন্য সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মাদানী ইমামাতের কাজ পূরণ করে নিজ ইমদারের নিকট জমা করানোর অভ্যাস গড়ে তোলেন। ইনশাআল্লাহ আজওয়াজল এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের প্রতি অনুসরণ এবং ইমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মাদানী জেহেন তৈরি করে নিন কি আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আজওয়াজল নিজের সংশোধনের জন্য মাদানী নামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মাদানী কাফলায় সফর করতে হবে ইনশাআল্লাহ আজওয়াজল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আবি যে সিলসিলা আপনি মুলাহাজা ফরমায়া উসকে বারে মে আপনে তাসুরাত অর মদনী মশওয়ারে 03012612176 পর এসএমএস ইয়া ফিডব্যাক @madanichannel.tv পর মেইল কর সকতে হ্যায়।